প্রথম প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হয় এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন। দ্বিতীয় প্রশ্ন, টিস্যু বা ঢিলা ব্যবহার করলে নামাজ হবে কি না। তৃতীয় প্রশ্ন, ইসমে আজম বা মনের আশা পূরণের দোয়া কি, কিভাবে পড়তে হয়। চতুর্থ প্রশ্ন, খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক। পঞ্চম প্রশ্ন, মোবাইলে অশ্লীল ভিডিও বা ছবি নিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আল্লা নবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হয় এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন। দেখুন, মনের আশা পূরণের আলামত, বিভিন্ন ইঙ্গিত আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে অনেক সময় দিয়ে থাকেন, আর আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলোর ব্যাখ্যাও সহি এবং সত্যি ব্যাখ্যা হয়ে থাকে। তবে সেই কিছু স্বপ্ন এমন রয়েছে যেগুলো হয়তো শয়তান দেখিয়ে থাকে, সেগুলো বিভ্রান্ত করার জন্য, ভয় দেখানোর জন্য সেগুলোর কোনো ব্যাখ্যা হয় না। আবার কখনো মানুষ অলীক কল্পনা থেকে স্বপ্ন দেখে, যা সারাদিন করে ভাবে সেগুলো তো স্বপ্নে আসতে পারে, তো এগুলোর কোনো ব্যাখ্যা নাই। তবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ বা সতর্কবার্তার জন্য যেই স্বপ্নগুলো দেখান সেগুলোর ব্যাখ্যা অবশ্যই রয়েছে, এবং সেই রকম কিছু ব্যাখ্যা সম্পর্কে আজকে আলোচনা করব, যেগুলো দেখলে মনের আশা পূরণ হওয়ার আলামত বোঝা যাবে। আলোচনা করব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইয়ের সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি শরীর থেকে ঘাম বের হতে দেখে, সেটি নিজের শরীর বা অন্যের শরীর থেকেও যদি ঘাম বের হতে দেখে, বুঝতে হবে তার মনের আশা পূরণ হওয়ার আলামত। শীঘ্রই আল্লাহ তাআলা তার মনের যাবতীয় আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। বিশেষভাবে তার জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে, আল্লাহ তাআলা তার জীবনকে কল্যাণময় এবং বরকতময় করে দিবেন এবং তার উদ্দেশ্য সফল করে দিবেন ইনশাআল্লাহ। বিশেষভাবে যদি কেউ নিজের শরীর থেকে ঘাম বের হতে দেখে, তাহলে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তাআলা তার মনের যাবতীয় আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। মনের আশা যাব সব আশা আল্লাহ তাআলা শীঘ্রই দ্রুতই তার পূর্ণ হবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো অসুস্থ ব্যক্তি শরীর থেকে ঘাম বের হতে দেখে, যে তার শরীর থেকে ঘাম বের হচ্ছে, বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তাআলা তার রোগ শোক দূর করে দিবেন এবং তাকে সুস্থ করে দিবেন। তার সুস্থতার যে মনের আশা আছে, সেই মনের আশা আল্লাহ শীঘ্রই পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আর এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি রস পান করতে দেখে, সেটা খেজুরের রস, আখের রস অথবা আঙুরের রস, যে কোনো রস স্বপ্নে দেখা, এর মাধ্যমে বুঝতে হবে এটি মনের আশা পূরণের আলামত, সাথে সাথে তার জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ। জীবনকে আল্লাহ তাআলা শীঘ্রই কল্যাণময় বরকতময় করে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ তাজা রস খেতে দেখে, সেটি যা কিছুর রস হতে পারে, তো তাজা যদি রস খেতে দেখে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করবেন। যেই মনের আশায় সে আশা করেছে যে তার যেন হালাল অর্থ সম্পদ হয়, টাকা পয়সা সে লাভ করবে, এই মনের আশা সে শীঘ্রই পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে হালাল রুজি রোজগার অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ রস, মজাদার রস, হয়তো আঙুরের রস, খেজুরের রস, আখের রস, এগুলো যদি তিক্ত অনুভব করে, খাচ্ছে, খেয়েছে কিন্তু তিতা লাগছে, এমন যদি হয়, তাহলে বুঝতে হবে সে অর্থ সম্পদ লাভ করবে তো, কিন্তু শীঘ্রই সে লাভ করবে, কিন্তু তার আগে তার কষ্ট পোহাতে হবে। প্রচুর কষ্টের পরে সে অর্থ সম্পদ লাভ করবে, তার মনের আশা পূরণ হতে হয়তো আরও কিছু সময় লাগবে, এবং কষ্টের পরেই তার মনের আশা পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর হযরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ, তিনিও বড় ইমাম ছিলেন, তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ নিজের কাছে রস দেখে, আঙুর, খেজুর বা আখের যে কোনো কিছুর রস স্বপ্নে নিজের কাছে দেখলে, বুঝতে হবে শীঘ্রই তার জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে রস দেখার বা রস খেতে দেখার সর্বমোট চারটি ব্যাখ্যা রয়েছে। একটি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা শীঘ্রই তার মনের আশা পূর্ণ করবেন, আরেকটি ব্যাখ্যা হলো সে হালাল সম্পদ লাভ করতে পারবে, একটি ব্যাখ্যা হলো সে প্রচুর প্রশংসা লাভ করবে, ভালো ভালো কাজ করবে, যার কারণে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ
হবে। আরেকটি ব্যাখ্যা হলো সে জ্ঞান শিক্ষা লাভ করবে, দ্বীনের ইলম শিক্ষা লাভ করতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো সে বিনা পরিশ্রমে হয়তো মুনাফা লাভ করবে, অথবা পরিশ্রম কষ্টের পরেও মুনাফা লাভ করতে পারে, অথবা অর্থ সম্পদ লাভ করতে পারে। তো যাই হোক, পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল ইসমে আজম বা মনের আশা পূরণের দোয়া কীভাবে পড়তে হয়। দেখুন, ইসমে আজম আসলে কোনটা, এটা নিয়েই বিভিন্ন কথা, বিভিন্ন বর্ণনা রয়েছে। তবে নির্ভরযোগ্য এবং আহলে ইলম, আহলে ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এবং আইম্মায়ে দ্বীন এবং ওলামায়ে কেরামের সর্বস্বীকৃত এবং নির্ভরযোগ্য মত হলো ইসমে আজম হলো মহান নাম, হলো আল্লাহ তাআলার যে সত্তাগত নাম আল্লাহ, এটাই হলো ইসমে আজম। এটা দিয়ে যদি কেউ এভাবে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করে এবং সে যদি কায়মনোবাক কে একমাত্র আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করে দোয়া করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার সেই দোয়া ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেনই, মনের আশাগুলো তার পূরণ করবেনই। কেননা আল্লাহ তাআলাই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। এই জন্য এই আল্লাহ আল্লাহ বলে বলে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এছাড়াও এই ইসমে আজম সমৃদ্ধ দোয়ার কথা হাদিসে বর্ণিত আছে, সেই দোয়া পরেও যদি আমরা দোয়া করি তাহলে কবুল করবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে এক সাহাবি একটি দোয়া পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, কেননা সে ইসমে আজম দিয়ে দোয়া করেছে। সেই দোয়াটি হলো, আমরাও এই দোয়াটি পরে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা শীঘ্রই মনের আশা পূরণ করবেন, আমাদের দোয়াও কবুল করবেন ইনশাআল্লাহ। হাদিসে বর্ণিত দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুক বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি যদি পড়ে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এছাড়াও এই যেই দোয়া আমরা দোয়া ইউনুস হিসেবে জানি, সেই দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এই দোয়াটি পড়েও আমরা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এবং দোয়ার যে শর্ত শরায়েত আছে, হালাল খাওয়া, আরাম থেকে বেঁচে থাকা, এগুলো যদি এই শর্ত শরায়েত মতে আমরা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। যাই হোক, এর পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে কি না। দেখুন, টিস্যু অথবা ঢিলা ব্যবহার করা উজু প্রস্রাব পায়খানার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এখন কোনো ব্যক্তি যদি শুধু টিস্যু বা ঢিলা ব্যবহার করে, পানি ব্যবহার না করে, অথবা শুধু পানি ব্যবহার করলো, টিস্যু বা ঢিলা ব্যবহার করলো না, যে কোনো একটা ব্যবহারের মাধ্যমে যদি তার পরিপূর্ণ পবিত্রতা অর্জন হয়ে যায়, তাহলে তারপরে সে নামাজ আদায় করতে পারবে। তো সুতরাং কোনো ব্যক্তি যদি শুধু পানি দিয়ে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে ফেলে, পরিপূর্ণ ধুয়ে ফেলে এবং টিস্যু বা ঢিলা ব্যবহার না করে, তাহলে তার নামাজ হয়ে যাবে ঠিক, কিন্তু টিস্যু বা ঢিলা ব্যবহার করা এটি মুস্তাহাব একটি আমল। আপনি পানি দিয়ে পরে পরিষ্কার করেন, এর আগে টিস্যু বা ঢিলা ব্যবহার করেন। তেমনিভাবে যদি আপনার শুধু টিস্যু বা ঢিলা ব্যবহার করলেও পরিষ্কার হয়ে যায়, পানি ব্যবহার করা না লাগে, তাহলেও আপনার তারপরে নামাজ হয়ে যাবে, তবে মুস্তাহাব হলো পানিও ব্যবহার করা। এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, শুধুমাত্র টিস্যু বা ঢিলা ব্যবহারের ক্ষেত্রে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, সেটি হলো যদি পায়খানা করার পরে পায়খানার স্থান থেকে যদি পায়খানা বা নাপাকিটা যদি বেশি পরিমাণে ছড়িয়ে যায়, সেটি যদি এক দিরহাম পরিমাণের চেয়ে বেশি হয়, এক দিরহাম হলো 5 টাকার পয়সা পরিমাণ, অথবা হাতের যে তালুর অংশ আছে, মধ্যম অংশ, এই অংশের চেয়ে যদি বেশি পরিমাণ ছড়িয়ে যায়, তাহলে তার টিস্যু বা ঢিলা ব্যবহার করে মুছে নিলে হবে না, পানি দিয়ে ধৌত করতে হবে। তো যাই হোক, এর পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল যে খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক। দেখুন, খাবার খাওয়ার সময় মাথায় কাপড় দেওয়া অথবা না দেওয়া সম্পর্কে হাদিসে বা শরীয়তে, ইসলামে সঠিক বা নির্ধারিত কোনো দিক নির্দেশনা বাধ্যবাধকতা আরোপ করেনি। তবে আমাদের সমাজে, আমাদের কালচারে মুরব্বীরা খোলা মাথায়, খালি মাথায় খাবার খাওয়াকে অপছন্দ করেন। এজন্য আর খালি মাথায় খাবার খেলে এটি কিছুটা ভালোও দেখা যায় না, এজন্য আপনি উত্তম হলো মাথা ঢেকে খাবার খাওয়া, মাথায় কাপড় দিয়ে, মাথায় টুপি রেখে খাবার খাওয়া। তবে হ্যাঁ, আপনি যদি মাথা খালি রেখেও খোলা মাথায়ও খাবার খান, বড় গুনাহ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, বিষয়টি এমন নয়। যাই হোক, এর পরবর্তী প্রশ্ন হলো মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে। দেখুন, একজন মুসলমান, একজন মুমিনের মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও কীভাবে থাকতে পারে, আল্লাহ তাআলা আমাদের এ থেকে হেফাজত করেন।
যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ইয়াল মুনকার, নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে ফিরাবে, মুনকার নাজায়েজ কাজ, ফাহেশা কাজ, এই সমস্ত অশ্লীলতা থেকে তোমাদেরকে ফিরাবে। অথচ আমি সেই অশ্লীলতা মোবাইলে নিয়ে নামাজ পড়ছি, তাহলে আমার নামাজ আমাকে কি সেই ফায়দা দিবে? সেক্ষেত্রে আপনার নামাজ আইনগতভাবে তো হয়ে যাবে যদি আপনি মোবাইলে এই সমস্ত খারাপ কিছু থাকে সেই মোবাইল পকেটে নিয়ে আপনি নামাজ পড়লেন, নামাজ আপনার আইনগতভাবে হয়ে যাবে, ফরজ ওয়াজিবগুলো আদায় করেছেন, নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি নিজেই নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন যেই নামাজ আমাকে অশ্লীলতা থেকে ফিরাবে, সেই অশ্লীলতা নিয়েই আমি নামাজ পড়ছি, তাহলে এই নামাজ আমাকে কতটুকু ফায়দা দিবে? জন্য আমাদের অবশ্যই বোধোদয় হওয়া উচিত, গুনাহের কাজ থেকে বাঁচা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।